Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. এই যে রাইস সিরামটা, এটা আপনাদের আমরা অনেক ধরনের নাইট ক্রিম কিন্তু ইউজ করি, খালামণিরা অনেক ধরনের নাইট ক্রিম ইউজ করি, তার কারণে আমাদের স্কিনটা কিন্তু পাতলা হয়ে যায়। এর জন্য আমরা কি করতে হবে, কি দিলে আপনাদের স্কিনটা পাতলা হবে না এবং ভালো থাকবে, বেবি স্কিন একটা লুক দিবে, বয়সের চাপও কমাবে? আমরা এটা এই তিনটা জিনিস আমি দেখিয়ে দেই, প্যাকটা দেও। প্যাকটা দে, প্যাক কোনো প্যাক আছে, প্যাক প্যাক ও মনে হয় রে, ও দে প্যাক নিয়ে ইউজ করছো দিতে না নি। আমি দেখিয়ে দেই, মানে এই তিনটা জিনিস মাস্ট আপনারা ইউজ করবেন। এই হচ্ছে ফেস প্যাক, এই হচ্ছে জেল, এই হচ্ছে আপনাদের সিরাম। এই তিনটা জিনিস আমি বলি আপুরা, এই তিনটা জিনিস যখন আপনারা কন্টিনিউ আপনারা ইউজ করবেন, আপনাদের স্কিনটা পাতলা হবে না এবং স্কিনটা গ্লো দিবে, গ্লাস স্কিন ভাব চলে আসবে এবং লুমকূপের যে গর্তগুলো সেটা বরাট করতে আপনাদেরকে প্রতিনিয়ত হেল্প করবে। এই তিনটা জিনিস আপনাদের কি কাজ করবে, এটা ন্যাচারাল হোয়াইটেনিংয়ের কাজ করবে, দাগের কাজ করবে, গুড়ি গুড়ি দানা দানা রেশের কাজ করবে এবং এটা আপনাদের গ্লো করবে এবং স্কিনটাকে স্মুথ করবে, স্কিনটাকে পাতলা করবে না। আর এটাও এই ধরনের তিনটা আইটেম আপনারা মাস্ট ইউজ করেন নাইট ক্রিমের সাথে, তাহলে দেখবেন আপনাদের স্কিনটা আজীবন খুবই সুন্দর থাকবে, বেবি স্কিন একটা লুক দিবে, একটা পিঙ্কিশ কালার চলে আসবে, একটা পিঙ্কিশ কালার চলে আসবে। ওকে, তাহলে কি আপনাদেরকে বুঝাতে পারছি এইগুলা কি কাজ করে?